অবশেষে কথা বললেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। কেঁদে কেঁদে দেশবাসীর কাছে চাইলেন দোয়া, যা শুনে ভারত থেকে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বললেন, খালেদা জিয়া আমাকে দেশ থেকে বের করেছিল, তারপরও চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। সারা দেশে দোয়া প্রার্থনা করছে বিএনপি নেতা কর্মীরাও। বিপরীতে ভাবতে হবে খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠাতে হবে কিনা বললেন জানালেন তথ্যমন্ত্রী। এসব বিষয়ের বিস্তারিত সহ বরিশালে একই পরিবারে পাঁচ সদস্যের ইসলাম গ্রহণের একটি ঘটনা জানতে ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কথা বলেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তিনি এই কথা জানান। ভাসানীর পরিবারের পাঁচ সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। 30 মিনিট তারা হাসপাতালে অবস্থান করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভাসানী পরিবারের পক্ষ থেকে তার ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী। তিনি বলেন, বেগম জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে, তিনি খুবই দুর্বল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। ভাসানীর নাতি হাবিব হাসান মনার বলেন, আমরা খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম, তার ডাক্তাররা বলেছেন বেগম জিয়ার অবস্থা খারাপ, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানায় ভাসানীর পরিবারের পক্ষ থেকে। নাতি মাহমুদুল হক শানু বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানী আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন, যেখানে অন্যায় সেখানেই তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠ। পাকিস্তান সরকারের ফাঁসির দড়ি থেকে তিনি যেমনিভাবে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিলেন, তেমনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের অসংখ্য নেতাকর্মীকে নিপীড়নের হাত থেকেও তিনি রক্ষা করেছিলেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য মাওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি। খালেদা জিয়াকে দেখতে যাওয়া ভাসানীর পরিবারের অন্য সদস্যরা হলেন ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, নাতনি সুরাইয়া সুলতানা। এছাড়া বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন। এরই মধ্যে বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন তিনি। ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, খালেদা জিয়ার সরকার 1994 সালে লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি এই অভিযোগ করে আমার বিরুদ্ধে মামলা করেছিল, গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, আমার লেখা লজ্জা উতল হাওয়া ক সেই সব অন্ধকার নিষিদ্ধ করেছিল, ছলে বলে কৌশলে আমাকে দেশ থেকে বের করেছিল, দেশে আর প্রবেশ করতে দেয়নি। নাসরিন বলেন, তারপর আমি চাই খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায় শুভাকাঙ্ক্ষীরা নিয়ে যাক, তারপর আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এরপরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে শুক্রবার দোয়া কর্মসূচি পালন করছে দলটি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নেতাকর্মীদের তার জন্য দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। সারা দেশে বিভিন্ন জেলা উপজেলা মসজিদে দোয়া করেন দলটির নেতাকর্মীরা, এছাড়া বিভিন্ন ধর্মাবলম্বীরাও প্রার্থনা করেন। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষায় কথা বলেছেন তা অগ্রহণযোগ্য। চিকিৎসার অজুহাতে বিএনপি খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চায় যেন সেখানে গিয়ে রাজনীতি করতে পারেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া জামিন পাননি, তার সাজা মওকুফ হয়নি, এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনিক ক্ষমতা বলে তাকে কারাগারের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন, ঘরে থাকার আত্মীয় পরিবার পরিজনের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষায় কথা বলেছেন, এখন মনে হচ্ছে প্রধানমন্ত্রী যে মহানুভবতা খালেদা জিয়ার জন্য প্রদর্শন করেছেন, সহানুভূতি প্রদর্শন করেছেন, সেটি তারা বিএনপি নেতারা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। এখন ভাবতে হবে প্রধানমন্ত্রী যে প্রশাসনিক আদেশে আইনি ক্ষমতা বলে খালেদা জিয়াকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেটি পুনর্বিবেচনা করা হবে কিনা, তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হবে কিনা তা ভাবতে হবে। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য বিএনপি যদি চায় বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার আসলে কি হয়েছে সেটি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। সেগুলোর তোয়াক্কা না করে শুধু বিদেশে নিয়ে যাওয়ার যে ধোয়া দাবি তুলছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত,
তাদের উদ্দেশ্য হচ্ছে বিএনপি খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিতে চায় রাজনৈতিক উদ্দেশ্য এবং খালেদা জিয়া সেখানে গিয়ে যেন রাজনীতি করতে পারেন সেটি করছেন তারেক রহমান সুতরাং তাদের যে দাবি সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খালেদা জিয়ার প্রতিহিংসাপরায়ণ মানুষ উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন প্রতিহিংসাপরায়ণ বলে তিনি নিজের জন্মের তারিখ পাল্টে দিয়ে 15ই আগস্ট কেক কাটেন প্রতিহিংসাপরায়ণতার কারণেই তার সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয় এমন একজন প্রতিহিংসাপরায়ণ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সহানুভূতি দেখিয়েছেন সেটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে তাই এখন আমাদের ভাবতে হবে খালেদা জিয়াকে আবার কারাগারে ফেরত পাঠানো হবে কিনা সবশেষ তথ্যমতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অস্থিতিশীল গত 2 দিনে অবস্থার অবনতি হয়নি তবে এটাকে উন্নতিও বলতে চান না চিকিৎসকেরা ডক্টর এজেডএম জাহিদ হোসেন গতরাতে বলেন হঠাৎ করে সমস্যা দেখা দিতে পারে আজ ভালো তো কাল খারাপ কোনো নিশ্চয়তা নেই দেশের সেরা চিকিৎসকদের একত্র করা হয়েছে তারা সাধ্যমতো চেষ্টা করছেন তারাও বিশ্বের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানে নেওয়ার পরামর্শ দিয়েছেন খালেদা জিয়ার দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তার অবস্থা সংকটাপন্ন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি এজন্য সরকারের অনুমতি চেয়ে খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে একাধিকবার আবেদনও করেছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইনগতভাবে এটা সম্ভব নয় ভিডিওটি শেষ করব বরিশালের একটি ঘটনা দিয়ে জেলার গৌরনদী উপজেলা একই পরিবারের 5 সদস্য খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহর আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের নামও পরিবর্তন করা হয় তবে ঘটনাটি সম্প্রতি প্রকাশ পায় ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন গৌরনদী উপজেলার নলছিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খ্রিস্টান পাড়ার বাসিন্দা কাঠমিস্ত্রি সিন্টু রায় তার স্ত্রী লিন্ডা রায় ছেলে ভিক্টর রায় অ্যাডমন্ড রায় ও মেয়ে উর্মি রায় এর মধ্যে সিন্টুর নাম পরিবর্তন করে সেন্টু ইসলাম খলিফা লিন্ডার নাম পরিবর্তন করে আয়েশা খলিফা ভিক্টরের নাম তামিম ইসলাম খলিফা অ্যাডমন্ডের নাম রিয়াজুল ইসলাম খলিফা উর্মির নাম উর্মি ইসলাম খলিফা রাখা হয়েছে ধর্ম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সেন্টু ইসলাম খলিফা বলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ শুনে ও ইসলামিক বই পড়ে স্ত্রী সন্তানদের ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি প্রথমে স্থানীয় মসজিদের ইমামের কাছে স্ত্রী সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি ওই দিনই বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এফিডেভিট সম্পন্ন করেছি ইসলামী আদর্শ নিয়ে বাকি জীবন কাটিয়ে দিই তিনি সবার দোয়া চেয়েছেন আমরাও দোয়া করি হে আল্লাহ আপনি এই নও মুসলিম পরিবারটিকে হেফাজত করুন তাদের ইসলামের বিধিনিষেধ মেনে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে জানিয়ে দিন আপনার মতামত জানিয়ে দিন খালেদা জিয়ার বিষয়েও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন আর আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে